আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক, ইসলামিক এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে যে সমস্ত কাফেররা, তাদের মধ্যে অন্যতম হলো আবুল আহাব নিজে এবং তার সন্তানরা। আবুল আহাবের সন্তানদের মধ্যে থেকে যারা আলোচনায় উঠে আসলো, তার নাম নিয়ে অবশ্য ইতিহাসবিদদের থেকে দু রকমের বর্ণনা পাওয়া যাচ্ছে। আবু নাইমের বর্ণনায় পাওয়া যাচ্ছে তার নাম হলো আদবা ইবনে আবি লাহাব, এবং কোনো কোনো বর্ণনায় পাওয়া যাচ্ছে আতাও বাউ নামটি। যাই হোক, এই ব্যক্তিটিকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদুয়া করেছেন এবং সেটি প্রতিফলিত হয়েছে এবং সেই ঘটনায় সহিহ বুখারীতে উল্লেখ রয়েছে। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তাকে যারা কষ্ট দিয়েছেন, তাদের মধ্যে থেকে খুব দ্রুত যাদের কাছ থেকে আল্লাহ তাআলা প্রতিশোধ নিয়েছেন বা শাস্তি দিয়েছেন, তাদের মধ্যে থেকে এই ব্যক্তিটির নাম অন্যতম। মূলত ঘটনাটি এরকম যে, এরা তো সবসময় এভাবেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতেন। একবার সিরিয়া যাওয়ার জন্য কোনো এক সফরের প্রস্তুতি চলছিল, তার বাবা এবং অন্যদের কাফেলার সাথে সেও যাবে। তো যাওয়ার সময় শেষবারের মতো সফরে বের হবে, আবার একটু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়ে যাবে, আঘাত করে যাবে। সেজন্য বাবার অনুমতি নিয়ে আসলো যে আমি মুহাম্মাদের কাছ থেকে আবার একটু আসছি। তখন এই হতবাগা সেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, মুহাম্মাদ, তোমাকে আমি অবিশ্বাস করছি, তোমাকে মিথ্যা প্রতিপন্ন করছি এবং তুমি যা বলছো এগুলো আমি মিথ্যা সাব্যস্ত করছি। মুখের উপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এভাবে কথা বলা মানে তাকে উত্তক্ত বা বিরক্ত করা এবং অপমান করা। শুধু এতটুকুই করেই ক্ষান্ত হতো, তাহলে ব্যাপারটা এরকম জড়ালো হতো না। এই দুর্ভাগা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে লক্ষ্য করে থুতু নিক্ষেপ করেছেন। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এতটা নিকৃষ্টতম উপায় তাকে কেউ আর অপমান করেনি। যদিও তার সেই থুতু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় পড়েনি, আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছেন, কিন্তু সেই পাপিষ্ট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য করে থুতু নিক্ষেপ করেছিল। এবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদুয়া করেছেন, আল্লাহ আপনার হিংস্র কুকুরগুলো থেকে কোনো একটি কুকুর তার উপর লানিয়ে দিন। এই বদুয়ার মাধ্যমে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বার্তা দিয়েছেন, এরপর থেকে তার ভিতরে অস্থিরতা কাজ করছে। কারণ মক্কার মুশরিকরা জানত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন তার ব্যতিক্রম হয় না। তখন সে এসে তার বাবাকে বলল, এবং বলার পর আবু লাহাব বললে, আমার ভয় হচ্ছে মুহাম্মাদের কথা তোমার উপর না খেটে যায়। যাই হোক, তারপর তারা সিরিয়া সফরে গেলেন। সিরিয়া সফর থেকে ফেরার পথে তারা কোনো এক জায়গায় রাত্রিযাপন করার জন্য তাঁবু গাড়লেন এবং সবাই সেখানে থাকলেন। সবাই সেখানে অবস্থান করার পর আবু লাহাবের এই ছেলেকে হেফাজত করার জন্য আবু লাহাব নিজে এবং অন্য সবাই ভয়ে আসে সফরে কি হয় না হয়, যেহেতু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বদদোয়া করেছেন ইতিমধ্যে। এই জন্য তাকে তাদের যে সফর থেকে মাল সামান আনছিল সেই মাল সামানের আড়ালে তাকে রাখা হয়েছিল। তো বেশ কিছুক্ষণ চলে যাওয়ার পরে একটি হিংস্র বাঘ হঠাৎ করে তারা দেখতে পেলেন। তারা যখন দেখতে পেলেন একটি বাঘ, সবাই খুব ভয় অবস্থায় প্রস্তুতি নিয়ে থাকলো যে বাঘের গতি প্রকৃতি কী হয়। তারপর বাঘটি আসে, যারা শুয়ে আছে তাদের প্রত্যেকের দেহে শুকলো, এবং এক এক করে প্রত্যেকের দেহে শুকলো এবং প্রত্যেকের শরীর শুকার পরে প্রত্যেককে ছেড়ে দিল। তারপর সে আবুল আহাবের ছেলেকে শুকলো এবং তাকে কামড়ে ধরে নিয়ে চলে গেল এবং খেয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল তার দেহ। তো বন্ধুরা, এই ছিল এই ঘটনা। এবং আবুল আহাবের ছেলে বাঘ দেখে বলছিল, আমি জানি বাঘ আমাকে খেতে এসেছে, তাই আমার নিস্তার পাওয়ার কোনো সুযোগ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া কেটেছিল এবং নিকৃষ্টভাবে তার মৃত্যু হয়েছিল। এই ঘটনা থেকে একজন মুসলিমের শিক্ষণীয় বিষয় হল, এবং তার মধ্যে একটি হল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কেউ যদি বাজে মন্তব্য করে তাহলে আল্লাহ তাআলা স্বয়ং তার প্রতিশোধ নেবেন। অতএব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা বাজে মন্তব্য করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কঠিন পরিণতির মুখোমুখি করেন। তো বন্ধুরা, আরও একটি বিষয় আমরা এখান থেকে শিখতে পারলাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া বিফলে যায় না, তা খুব অল্প সময়ে প্রতিফলিত হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহর আদেশ নির্দেশ মানার তৌফিক দান করুন এবং সকল প্রকার বলা মুসিবত থেকে দূরে রাখুন। তো বন্ধুরা, এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইসলামিক এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন, এবং ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমাদেরকে। ধন্যবাদ সবাইকে।